সব গুলিয়ে গেল। যা ফুদুকে একটা ফোন করি, দেখি অনেকদিন আসে নিয়ে প্রবলেমটা সলভ যদি করতে পারে। লকডাউন করে করে ঘরে বসে বসে জল ধরিয়ে দিল হাড়ে হাড়ে। এদিকে বান্টুর বাড়িও বহুদিন যাওয়া হয়নি। আমি ভাই রান্না করতে করতেই ফোন, কথা শুনছে নাকি আমার ভাই? তো বহুদিন বাজবে। হ্যালো, হ্যাঁ ভাই বল। হ্যালো, এ ভাই একটা বিশাল সমস্যায় পড়েছি রে ভাই। হ্যাঁ রে ভাই, তুই কি বলবো, এই দেখ না কি আই তোকে বলবো। এই কিন্তু এখন যে লকডাউন চলছে রে ভাই, তাই আরে সেম ডিসটেন্স আমি মেইনটেইন করব, অসুবিধা নাই। কি আই আই আমার ঘরে আই, ডিসটেন্স মেইনটেইন করলে আমি এখনি আসি, কোনো অসুবিধা নাই। আড্ডা হবে, মজা হবে, একদম গুছিয়ে হবে, ঠিক আছে? তুই দাঁড়া, আমি 5 মিনিটের মধ্যে আসছি, ঠিক আছে? অসুবিধা নাই, ঠিক আছে আয় তুই, ঠিক আছে, রাখ। ঠিক আছে, রাখ রাখ রাখ, ঠিক আছে। সালা আজ আবার কি নতুন ঢং মারবে, বাপরে, যাই ঘুরে আসি। A few moments later. ভাই না ভাই বল। আরে কতদিন পর তোর বাদরের মতন মুখটা দেখছি, আরে খুব আনন্দ, বিশাল আনন্দ হচ্ছে জানিস তো। আয় বস বস। আবে ভাই, ঘরের মধ্যে টাল চশমা পরে কে বসে থাকে, কি দাবিটা কি তো? আরে বিশেষ বিশেষ কাজ তো আমি ফর্মাল ড্রেস পরেই করি, ফর্মাল ড্রেস পরেই করি বুঝলি তো, তাই জন্য আমি সবই বুঝবো। তুই বড় ফুটোটা করেছিস কেন? দাদুর দাদুর কি দুর্গতি তখন? করোনা তখন ছিল ভাই,
কি গুলটা একটু বুঝে শুনে মার। আরে কোনো না ভাইরে শুন, তুই তো দাদু দাদুর নাম বল দিবি। আমার দাদুর দাদুর নাম আমার মনে থাকে নাকি জানিস না? আমি সেই যুগের ভাইরাসের নাম কি করে বলবো বল দেখবি। তখন একটা জাগো এটা ছিল মরণা সরণা কিছুটা ছিল ওরকম টাইমে, ঠিক আছে? আমি বলছি কোনো না দাদু, তুই বুঝতে পারিস, তুই তো বোকা তাই না? বুঝতে পারবি অন্য ভাইরাসটার নাম বললে? আমি জানি কিন্তু বলবো না, ঠিক আছে? তুই বুঝতে পারবি। দিয়ে বলতে চাইছি সেই সুযোগটা আমার দাদুর ঠাকুমাকে দেওয়া হয়নি, তার আগেই তাকে পাচার করে দিল বেচারা দাদুর দাদু। তখন থেকে প্রত্যেকটা মশাকে মেরেছিল ছেলেকে ধরে ধরে, শেষের মশাটাকে আদমোড়া করে একটা কথা বলেছিল, হে মশা জাতি, তোমাদের সঙ্গে আজ থেকে আমার আই মশা আই। হ্যাঁ দাদুর দাদুর মাথায় খেলে গেছিল বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, আমারই তো দাদুর দাদু না, তাই জন্যই আর কি। তো বললো মশা আড়ি মশা মশা মশারি কেন বেঁচে আছি আমি, এই গুল শোনার জন্য আমি এলাম তো দুচ্ছি। ভাই মারো বুঝে মারো, কই মারো, নেই নেই নেই, কে মজাক চল রে কে, থাক ভাই তুই থাম, আমি আর পারছি না, আমি ঘর যাচ্ছি, তুই একটু চা খাওয়ালে আমি চা খেয়ে দেখে তো শুনতাম, কানে তুলো ফুলো বুঝে অসুবিধে ছিল না, চা খাওয়ালি আসছি। আর তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আমি ঢপ বাচ্চা গিয়ে একটু চুপ করাও, প্লিজ প্লিজ। Yeah.